এক হলো সিফাত বা গুণ বৈশিষ্ট্য, আর আরেক হলো সেই সিফাতের প্রকাশের জায়গা মাজহার, যেখান থেকে প্রকাশ পায়। জিনিসের গুণাবলী বা মানুষের যারা কাজ করে তাদের দক্ষতা, এগুলোর মাজহার হচ্ছে তার কীর্তি, তার কাজ। তাজমহল যারা বানিয়েছে তাদের দক্ষতা প্রকাশ পায় কোথায়? তাজমহলে, তার কারুকার্য, তার নির্মাণ, তার ভাস্কর্য, তার স্থাপত্য, তার সব কিছু প্রকাশ করে যারা বা যে এই কাজগুলো করেছে তার দক্ষতা। যারা করেছে এই তাজমহলের দিকে তাকিয়ে তার দক্ষতার প্রমাণ পাওয়া যাবে, তারা ভালো মানুষ না খারাপ মানুষ ইত্যাদি সম্বন্ধে কিচ্ছু বোঝা যাবে না। কেউ যদি ওই দক্ষতা দিকে আকৃষ্ট হয়, তাজমহল দেখে তার মনে এই সাজ জাগতে পারে যে আমি এরকম কারিগর হব, বা আমরা এরকম কারিগর করি বিদ্যার শিক্ষার্থীদের মধ্যস্থ করা দরকার ইত্যাদি ইত্যাদি, আকৃষ্ট হবে সে দক্ষতার দিকে। আর যদি কারো উদ্দেশ্য থাকে যে আমি তাদেরকে এই দক্ষতার দিকে উদ্বুদ্ধ করি, তাহলে ওই কীর্তি দেখাবে। করে একটা জাতির শখ হলো যে আমাদের দেশের জন্য এরকম দক্ষ কারিগর বানানো হয়, তো তার পদ্ধতি কি? উত্তম পদ্ধতি হলো যে তার দিকে দল ধরে ধরে নিয়ে তাজমহল দেখানো। তাজমহল দেখে দেখে মুগ্ধ হবে, যে নিজে থেকেই তার মনের ভিতর শখ জাগবে, এরকম একটা করতে পারলে বড় ভালো হতো। তো দক্ষতার মাঝার প্রকাশ স্থল হচ্ছে তার কীর্তি। আল্লাহ তাআলা মানুষকে ঈমানের দিকে এবং ঈমানি সিফতের দিকে ডাকে। এই কথা দুটোকে মিলিয়ে খুব বেশি বলতেন, ঈমানি আমাল ঈমানি সিফাত কে সাথ, ঈমানি আমল ঈমানি সিফতের সাথে করা। ঈমানি আমল যেমন নামাজ, ঈমানি সিফত তার ভিতরে খুশু হুদু ইত্যাদি যেসব সিফত চাওয়া হয়, তো আমল এবং সিফতের সাথে আমল। আচ্ছা, যে মেহনত করা হয় নামাজের মেহনত, আমরা কি আমলের জন্য মেহনত করি? নামাজ তো পড়ি, আর কি দরকার? দরকার হচ্ছে ওই সব সিফতের, যে ওরকম নামাজ যে নামাজ আল্লাহর কাছে মকবুল হয়, ওই সিফত গুলো নিজের মধ্যে অর্জন করা। আল্লাহ তাআলা ইমান এবং ইমানের সিফতের দিকে দাওয়াত দেন, সেই দাওয়াতের প্রচলিত পদ্ধতি কি? ইমানওয়ালা এবং সিফতওয়ালা ব্যক্তির মাধ্যমে তাকে এই ইমান এবং ইমানের সিফতের মাধ্যমে প্রকাশ স্থল হচ্ছে এই সব সিফতওয়ালা মানুষ। যেরকম দক্ষতার প্রকাশ স্থল হচ্ছে তার কীর্তি, তাজমহলে যা তাজমহল বানিয়েছে তাদের দক্ষতা প্রকাশ পায়, এই দক্ষতা দিকে যে আকৃষ্ট হবে বা তাজমহলের দিকে আকৃষ্ট হবে সে স্বাভাবিক ওই দক্ষতার দিকে আকৃষ্ট হবে। আমি যদি চাই যে আমি আমার জাতির মধ্যে এরকম দক্ষ লোক বানাবো, তাহলে তাজমহলের দিকে তাকে আকৃষ্ট করাতে হবে, এগুলো দেখো এবং তুমি এর দিকে আকৃষ্ট হবে। আল্লাহ তাআলা যে দিনের দিকে দেখেন ইমান এবং ইমানের সিফতের দিকে, সেই ডাকার প্রচলিত পদ্ধতি যেটা আল্লাহ তাআলা ব্যবহার করেন ওটা ওই সিফতওয়ালা মানুষকে আল্লাহর মধ্যে মানুষকে মানুষ সমাজে আল্লাহ তাআলা জাহির করেন। সবচেয়ে প্রধান নবীরা ইমান এবং ইমানের সিফতওয়ালা, ইমানওয়ালা ইমানের সিফতওয়ালাও ওই নবী থেকে মানুষ আকৃষ্ট হয় তাদের ইমানের কারণে, তাদের সিফতের কারণে। আর যারা আকৃষ্ট হয় যে তার মধ্যে ইচ্ছা জাগে যে আমি ওরকম ইমানওয়ালা হব, আবার দেখা যায় নিয়মিত ভাবে যে হ্যাঁ কেউ তো সাহাবাই তাদের পড়ানো হয়, উদ্দেশ্য ওইটাই যে ইমান এবং ইমানি সিফতওয়ালা লোককে চোখের সামনে তুলে ধরি, যাতে তার মনে রেখে ধরো ইমানি এবং ইমানি সিফতের আগ্রহ যেন জাগে। তো সভ্যতার দিকে যে ডাকবে সে জিনিসের মাধ্যমে ডাকবে,
কীর্তি, পাশ্চাত্য সভ্যতা, ইউরোপ ইত্যাদি থেকে যারা আকৃষ্ট হচ্ছে, তাদের বিজ্ঞান দেখে, প্রযুক্তি দেখে, তাদের কীর্তি দেখে। আর ইমানের দিকে যে আকৃষ্ট হবে, সে ইমান বলে সিফতের দিকে। এই সিফতের প্রকাশের জন্য সিফত থাকা এবং এটা যেন অন্য কিছুর মধ্যে যেন ঢাকা না পড়ে যায়। আল্লাহ দিনে আমানো ওয়ালাম ইয়ালবিসু ইমানাহুম বিযুলম, ইমানকে যেন অন্য কিছুর মধ্যে ঢেকে না দেয়, এটা প্রকাশ পাওয়া যায়। আল্লাহ তারা এটাকে সুন্দর করে প্রকাশ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে পূর্ব দেশ থেকে মরুভূমিতে পাঠালেন। পূর্ব দেশে নানা ধরনের সম্পদ আছে, আমার সম্পদের দিকেও আকৃষ্ট হয়, প্রয়োজনও মানুষের থাকার জায়গার প্রয়োজন, খাবার প্রয়োজন, পানির প্রয়োজন, এসব দিকে আকৃষ্ট হয়। আর যদি এগুলো না থাকে তাহলে একমাত্র জিনিসের দিকে আকৃষ্ট হবে, তার দৃষ্টান্ত কিছু হইতে পারে। আল্লাহ তাআলা পাঁচিয়ে দিন যাতে অন্য কোনো দিকে তার নজর না যায়। এই জন্য নবীদেরকে আল্লাহ তাআলা এমন অবস্থায় পাঠিয়েছেন যেখানে নজর টানবার অন্য কিছু নেই, মানুষ সব ধরনের আছে, সবল মানুষ, দুর্বল মানুষ, লোভী মানুষ, লোভমুক্ত মানুষ, হাজার ধরনের মানুষ, সব ধরনের মানুষ আছে। আর নবীদেরকে আর নবীদের অনুসারীদেরকে আল্লাহওয়ালাদের কাছে সবার কাছেই পাঠিয়েছেন, তাদের জন্য সহজ করে দিয়েছেন যে একদম দুর্বল মানুষও যেন এই নবী দ্বারা উপকৃত হয়। এই জন্য আল্লাহ তালা নবীদেরকে এমন অবস্থায় পাঠিয়েছেন যে দুর্বল মানুষের দুর্বল দৃষ্টি যেন এদিক ওদিক যাওয়ার মতো কিছু যেন না থাকে। ক্লাসরুমে সব ধরনের ছেলেরা আছে, যা মনোযোগী তারাও আছে, যারা অমনোযোগী তারাও আছে। এদিকে শিক্ষক পড়াচ্ছেন আর ওইদিকে মাঠে ছেলেরা খেলছে, যা ওটাও দেখা যায়। তো শিক্ষকের এদিকে ব্রেকবোর্ডের দিকেও তাকায় আর ফাঁকে ফাঁকে ওইদিকে মাঠের দিকেও তাকায়, তো যেন শিক্ষক যেন টের পায়। তো ভালো ছাত্র যারা তাদের সমস্যা, দুর্বল যারা তাদের সমস্যা। আর প্রধানত তাদের স্বার্থেই জানালা বন্ধ করতে হয়, তা না হলে ভালো যে ও তো সামনে দেবে কিন্তু দুর্বল যে ও ফেল করবে। সেজন্যে ওর জন্য বড় সহায়তা হলো আর তারপর বড়ই মেহরবানি যে জানালা যদি বন্ধ করে দেয় তো ওই দিকে তাকাতেই পারবে না, আল্লাহ তাআলা ওই জানালাগুলো বন্ধ করে দিতে। ইব্রাহিম আলাইহিসসালামের ক্ষেত্রে ওই জানালা বন্ধ করার একটা সুরত হলো যে উর্বর জমি থেকে মরুভূমিতে পাঠিয়ে দিল, উর্বর দেশে দুনিয়ার প্রয়োজনের সব জিনিসের উৎস হচ্ছে উর্বর জমি, সরাসরি দুঃশস্য নয়, বাকি জামা কাপড় পর্যন্ত ঘরবাড়িও উর্বর জমি থেকে আসে। আজকাল না পেট্রোল দিয়ে জমা বানায়, নাইলন টাইলন এগুলো মোটামুটি পেট্রোলিয়াম প্রোডাক্ট, কিন্তু আগে জমানাতে পেট্রোল দিয়ে জমা বানাতো, তুলো দিয়ে বানাতো আর তুলো চাষ করে ঘর বানায় তক্তা দিয়ে, সেটাও উর্বর জমিতে হয়। আর শস্য যদি কেউ নাও খায়, গোশ মাছ খায়, তো গোশ মাছও অনুর্বর জমিতে হবে না। বালু মাটি, স্বচ্ছ পানি, খুব সুন্দর দেখতে সুন্দর যতই লাগুক না কেন, ওই নদীতে মাছও হবে না। উর্বর জমির দরকার। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে উর্বর দেশে পাঠালেন, অনুর্বর দেশে মরুভূমিতে পাঠালেন, আর দিনকে ওখান থেকে প্রকাশ করলেন, যেটা দুর্বল মানুষের জন্য আল্লাহ তাআলার বহুতই বড় এহসান এবং সাহায্য। বড় সহজে দিন তখন দেখা যায়, যদি অন্য কিছু থাকতো ধাঁধায় পড়ে। নানা ধরনের ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করবার জন্য এসেছে, তো সবাই তার পণ্য দিনে আলোকে দেখায়, তারপর যার বিক্রি রাত যদি হয়ে যায় তো ঘরে উজ্জ্বল আলো লাগায়। কিন্তু সেই সব বিক্রেতাদের মধ্যে আবার একজন এসেছে ফারুস বিক্রি করে,
দিয়ে মধ্যে সে আবার তার পণ্য দেখাচ্ছে না, তুমি একজন বিক্রেতা তোমার পণ্য দেখার লোক আকৃষ্ট হলে পরে না কিনবে, তো সে বেলা একটা দিনে বেলা দেখানো যাবে না, একটা রাতে বেলা দেখাতে হবে। রাত এলো কিন্তু ছিল পূর্ণিমা, এখন দেখাও না, এখনো দেখানো যাবে না, অমাবস্যার প্রয়োজন। অন্ধকার রাতে তার ফাংশের আলো পরিষ্কার দেখা যাবে, দিনের বেলা তো একেবারেই দেখা যাবে না, আর উজ্জ্বল জ্যোৎস্না যদি থাকে তাও তো ভালো দেখা যাবে না। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন আর এমন অবস্থা করেছেন যাতে তার সিফতগুলো সহজে দেখা যায়। কারো দানশীলতা যদি আল্লাহ তাআলা মানুষের কাছে প্রকাশ করতে চান, একজন মানুষ দাতা, বড় দিল, সখি, দানশীল ব্যক্তি, আর যদি সখি বলে, এটা আমার কাছে বড় প্রিয় একটা সিফত, আল্লাহ বলে দিয়া সিফত সখি হওয়া। তা কারো সখা মানে দানশীলতার সিফত যদি প্রকাশ করতে চান, আল্লাহ তাআলা তাকে ধন দৌলত বা প্রাচুর্য দেবেন না, প্রাচুর্যের ভিতর দানশীলতা প্রকাশ পাবেই না। মানুষ করে সেটা কেমন কথা, প্রাচুর্য থাকলে তবে না দান করবে। দান করা এক জিনিস আর সিফত প্রকাশ করা ভিন্ন জিনিস। প্রচুর যদি থাকে আর সে খুব বেশি দেয়, লোকে বলবে যে ওডেল আছে ডানে ফেলে বাইরে ফেলে, ওরকম থাকলে আমিও দিতাম, বড় আরো বেশি দিতাম। আল্লাহ তাআলা সাহাবাদের যখন দানশীলতার সিফাতকে মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন, তাদেরকে নিঃস্ব বানিয়েছেন আর এমন অবস্থায় নিয়ে গেছেন যে নিজেরও খাবার নেই বাচ্চাদেরও খাবার নেই, ওই অবস্থায় দান করিয়েছেন, সেটাকে দৃষ্টান্ত হিসেবে ধরেছে মানুষের কাছে। ওই ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাও কানা বিহিম খাসাসা। ওই সাহাবি ওরা যদি প্রচুর থাকতো তাহলে আল্লাহ তাআলাও ভাষা পেতেন না এদেরকে কেমন করে প্রকাশ করা হয়, আর মানুষও বুঝতো না, আর যাই কিছু বলা হবে না যে অমুক ব্যক্তি বড় সঠিক, তো লোকে বলছে হ্যাঁ আল্লাহ বলেছেন সেটাই তো হবে উদয়। কিন্তু দেখা যাচ্ছে কারো বীরত্ব যদি আল্লাহ তাআলা প্রকাশ করতে চান তাকে দুর্বলতার মধ্যে বিপদের মধ্যে ফেলে, আর সর্বকালে তাই হয়েছে। আমাদের দেশেও যে বীরত্বের যথেষ্ট বড় বড় উপাধি তারা পেয়েছে, কেউ পাচ্ছেনি, না মরলে তার বীরত্ব প্রকাশই পাবে না। নিজে যদি ট্যাঙ্কের মধ্যে বসা থাকে আর ওখানে বসে নিরাপদ জায়গায় বসে গুলি চালাচ্ছে আর ডানে বাইরে সব শত্রুরা মরছে, এটা কোনো বীরত্ব প্রকাশ পায় না। বীরত্ব প্রকাশ পায় নিজে যদি খালি পায়ে থাকে আর ট্যাঙ্কের মোকাবিলা যদি করে, মরে যাবে, বাঁচবে না, বাঁচার কোনো দরকার নয়। বীর পুরুষ হওয়ার জন্যে বেঁচে থাকার কোনো দরকার নেই, দানশীল হওয়ার জন্যে ধনী হওয়ারও দরকার নয়, দেওয়ারও দরকার নয়, ওই টুকটো দিয়েই দেবে। আমার বিভিন্ন সময় উল্লেখ করেছি বিভিন্ন সময় আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, বিভিন্ন হাদিয়া পেয়েছি, কিন্তু বড় ধরনের হাদিয়া যেটা আমি বিভিন্ন সময় উল্লেখ করে থাকি যে ওটা মোকাবিলা না হাজির করাই মুশকিল। পাকিস্তানের কোহিস্তান অঞ্চল পেশাওয়ারের আরো অনেক উত্তরে সিন্ধু নদী, ওই জায়গায় ওটার নাম হচ্ছে আবাদ সিন্ধ। প্রথম খালের মতো আসে, তারপর আস্তে আস্তে বড় সিন্ধু নদী হয়। ওই যে এটা আবাদ সিন্ধ, পাহাড়ের নিচে উপর থেকে দেখলে কেউ সুতার মতো লাগে দেখতে, কিন্তু গর্জন শোনা যায়। ওই আবাদ সিন্ধের ওখানে অঞ্চল জায়গায় ছিলাম, রমজান মাস না অন্য মাস, কিন্তু আমি এমনি রোজা রেখেছিলাম। বিকেলবেলা ইফতারের একটু আগে গিয়েছি কিছু রুটি টুটি কিছু কিনতে, ছোট জায়গা, ওখানে দুটো বাচ্চার মধ্যে দুটো তন্দুরি জায়গা আছে বোধ হয়, এক তন্দুরি ওখানে গেলাম, গিয়ে দেখলাম একটা বন্ধুরা দোকান দুপুরে আর রাত্রেবেলা খুলে, আর বিকেলবেলা একটু সময় নয়, ওখানে কিছু পেলাম না। কিছু দূরে আরেকটা তন্দুরি আছে ওখানে গেলাম, ওখানেও পেলাম না, একই কারণে বন্ধু। ফিরে আসছি যে মসজিদে ছিলাম, মসজিদের বাইরে ছোট একটু জায়গা আছে একটু সিঁড়ির মতো, ওখানে একজন জুতা সেলাই কন্যাওয়ালা, ওটা ওর স্থায়ী জায়গা, ওখানে জুতা সেলাই করে পরিষ্কার করে ইত্যাদি, ও লক্ষ্য করছে।
আমি যখন মসজিদে ফিরে চলে আসছি, ঢুকবার সময় জিজ্ঞেস করলো কি রুটি জেনে গিয়েছিল নাকি? হ্যাঁ, তো পাওনি। না, তো ওর জুতার বাক্স, তো সে জুতার বাক্সের ভিতর ওটা খুললো, জুতার ভিতরে যে চিড়া বাক্স যেরকম থাকে, চিড়া চামড়া চামড়া ইত্যাদি সব জিনিস জিনিস থাকে, ওটার মধ্যে একটা পোটলা বের করলো, পোটার মধ্যে একটা রুটি বের করলো, শুধু রুটি অন্য কিছু নেই, আর রুটি আমাকে দিল। ওইটা ওর নিজের সারাদিনে খাবার জন্য এনেছে, আর শুধু রুটি আমার যেটুকু মনে পড়ে, ভালো করে মনে নেই, একটু মনে পড়ে শুধু রুটি ছিল, ওই একটাই রুটি, একটু মোটা ধরনের রুটি একটা, গরিব মানুষ ওইটা দিতে একটা খেয়ে নেই, ওই রুটি আমাকে দিই। তা আমি ওইটার সম্পূর্ণ আমার প্রয়োজন ছিল না, আর নিতে চাইলাম না, টুকরো ভেঙে নিলাম, আর আমার যে টুকরো যথেষ্ট ছিল, ছিল একটা বিস্তারিত করলি না, তো টুকরো ভেঙে ও সম্পূর্ণ দিয়ে চাইল, তো আমি ওখানে আধা রাখলাম, আরো কেস দিয়ে দিলাম। ওর ওই হাদিয়া আমার কাছে বহুতই বড় মূল্যবান হাদিয়া, অথচ জিনিস হিসেবে কিছুই নাই। আল্লাহ তাআলা সহির সাহাকে যখন দান ছিল, তাকে যখন প্রকাশ করেন, তাকে অভাবের মধ্যে ফেলে তবে অস্তিত্ব প্রকাশ পাবে। বীরপুরে সেই বীরত্ব যখন প্রকাশ করতে চান, তো তাকে দুর্বলতার মধ্যে এবং বিপদের মধ্যে ফেলে। ভাবে আল্লাহ তাআলা যাদেরকে যে দিন প্রকাশ করেছেন, নবীরা এবং নবীর পরে যারা এসেছে, তাদেরকে আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলা মানুষের সামনে দৃষ্টান্তে ধরতে চেয়েছেন যে এ উপলক্ষ হোক, হিদায়তের প্রদীপ হোক, তার দিকে মানুষকে হিদায়তের দিকে ডাকবে, ওকে দেখে মানুষ হিদায়তের দিকে আকৃষ্ট হবে, আল্লাহ তাআলা তাদেরকে এসব অর্থে নিঃস্ব করেছেন। তাজাররুদ বলে প্রচলিত একটা শব্দ আছে বিশদ আল্লাহবাদের পরিভাষায়, সন্তান নষ্ট হয়ে গেল, এগুলো বিভিন্ন ভাবে যত ধরনের সম্পদ বলা যেতে পারে একটা করে সরা, আর এর আড়ালে তার সম্পদকে জাহির করে, যেরকম বললাম যে যদি চান যে তার দান ছিল থেকে জাহির করবেন, তার আগে তাকে অভাবের মধ্যে ফেলবেন। তাহলে প্রচুর ছিল, কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে ওর কাছ থেকে সব সম্পদ ছিনে নেবে, আর তারপর ওর কাছ থেকে দান ছিল তা প্রকাশ করবে। সে তো খুব শক্তিশালী ছিল, জনবল দলিত তার অনেক কিছু ছিল, কিন্তু আল্লাহ তাআলা যখন তার সাহসকে প্রকাশ করতে চাইবেন, তখন আল্লাহ তাআলা তার এইসবগুলোকে ছিনে নেবেন একটা একটা করে, আর তার সাহস কেলাতে তা প্রকাশ করবে, তখন তার দ্বারা দিন আসবে। কারণ এর আগে পর্যন্ত ওর সিফত প্রকাশ পাচ্ছে না, আর সিফত প্রকাশ না পাওয়ার কারণে ওর সিফতের দিকে কেউ আকৃষ্ট হচ্ছে না। তো দক্ষতার দিকে বা প্রযুক্তির দিকে বা সভ্যতার দিকে আকৃষ্ট হতে হলে যেরকম তার কীর্তি দেখানোর প্রয়োজন। গাড়ি দেখবে তো গাড়ি ইন্ডাস্ট্রি করার শখ হবে, গাড়িও দেখলো না ইন্ডাস্ট্রিও শখ হবে না, তাজমহল দেখলো তো তাজমহল বানাবার যোগ্যতা দক্ষতার শখ হবে। ঠিক ওরকম ইমানের সিফতওয়ালাকে যখন দেখবে, ইমানওয়ালা ইমানের সিফতওয়ালাকে যখন দেখবে, তো ইমান এবং ইমানের সিফতের আগ্রহ হবে। তো মানুষ যে দিনের দিকে আসে, কিতাব পড়ে আসে না, দিনদারকে দেখে আসে সবসময়। সেজন্য আল্লাহ তাআলা সবসময় দিনদারদেরকে আল্লাহ তাআলা এটিকে উসূল বানিয়েছেন, নবী থেকে পাঠিয়েছেন, সাহাবা থেকে পাঠিয়েছেন, আর আল্লাহ তাআলা সরাসরি কিতাবের দিকে দেখেছেন, তার চেয়ে বেশি দেখেছেন এই কিতাবওয়ালা যারা বহন করে তাদের থেকে। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তুমি দিনের দিকে আসো। আমিনু কামা আমানা নাস, ঈমান আনো, মানুষ যেভাবে ঈমান এনেছে ওটা সাহাবার যেভাবে এনেছে, সাহাবাদেরকে দেখে ঈমান আনো। আমানু বিমিসলি মা আমানতু বিহি ফাকাদ ইহতাদাব ওয়া ইন আমানু বিমিসলি মা আমানতু বিহি ফাকাদ ইহতাদাব, যদি তারা ঈমান আনে যেরকম তোমরা ঈমান এনেছো, সাহাবাদেরকে আল্লাহ তাআলা বলছেন, তবে তারা হিদায়তে পড়ে। তো মানুষকে দৃষ্টান্তে সেবা করেছেন, আর এদেরকে আল্লাহ তালা মজহার বানিয়েছেন ইমানের এবং ইমানের সিফাতের, তার উপরে সে আল্লাহ তালা ইমান এবং ইমানি পড়ছে, আর ইমান এবং ওখান থেকে প্রকাশ পাচ্ছে, মানুষকে দেখাচ্ছে যে এদের দিকে আসে, আর এদের তালা তা দিনের অন্য জিনিসের সাথে জড়িত হয়ে গেলে ওই প্রকাশটা একটু আচ্ছন্ন হয়ে যায়। হিন্দুস্তানে বাদশাহরা ছিলেন,
হিন্দুস্তানের ইতিহাসের মধ্যে মুসলমান বাদশাহ প্রচুর, আর বাদশাহদের মধ্যে অনেকে বড় মাপের দিনদারও ছিল, ছোটবেলার দিনদার সবাই না, বেশিরভাগও নয় কিন্তু অনেক। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই ওনার শেখ ইন্তেকালের সময় আজিবে কসিয়ত করে গেলেন যে আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যা 40 বছর আসরের সুন্নত কাজা হয়। হানাফি মাজহাবে আসরের সুন্নত এই জন্য দিনদার লোকে ওইটা কখনো পড়ে কখনো পড়ে না, তাকিদ নেই যেহেতু। তিনি বলেন যে যার 40 বছর ওরকম ভালো করে মনে সম্ভবত 40 বছর জাতীয় কিছু একটা জিনিস হবে, এইসব তো কান তারা আদায় হয়। দেখা গেল দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি উনি জানাজা পড়া যে 40 বছর আসরে শুনে কাজা হয়। আর এই ধরুন অন্যান্য জিনিস আছে। আম ভাবে তো ওলামারা আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আর ফতোয়াতে তিনি মদানে ওনার বড় অবদান আছে, নিজে মুফতি ছিলেন কিন্তু ফতোয়া মদানে বড় অবদান রেখেছেন, ফতোয়া আলমগীর ইত্যাদি। কিন্তু এরপরেও ইনারা ওই সব লোক না যাদের মাধ্যমে হিন্দুস্তানে দিন এসেছে, দিন তো এসেছে প্রকৃতির হাতেই, যা কিছু নেই। কারণ একজন বাদশাহ যত বড় বাদশাহই হোক আর যত আল্লাহওয়ালাই হোক না কেন, সাধারণ মানুষের দৃষ্টি ওই জাহিরের দিকেই বেশি যায়। বাদশাহ যদি আল্লাহওয়ালা হয় অন্যে আল্লাহওয়ালা হওয়াটা চাপা পড়ে যাবে, আর বাদশাহ হওয়াটার দিকেই মানুষ তাকাবে। লোকে যারা আসবে তারা ওনার কাছ থেকে ওনার বাদশাহি থেকে ফায়দা নেওয়ার জন্য বেশি আসবে, আর ওনার কাছে দিন নেওয়ার জন্য কম আসবে। যারা দিন নেওয়ার জন্য আসবে এদের এখলাসের ব্যাপারেও অন্যরা সন্দেহ করবে, বিভিন্ন সমস্যা মানুষের ধারণা করা হবে কার করবে। আল্লাহওয়ালারা যারা যেতে চাইবে না, বলা হয় আলিম ও বাদশাহ সম্পর্কের মধ্যে বড় ভালো বাদশাহ ওই যে আলিমের কাছে যায়, বড় খারাপ আলিম ও যে বাদশাহ কাছে যায়। আলিমা যেতে পারবে না, উনি যদিও আলিম যদিও আল্লাহওয়ালা কিন্তু বাদশাহ হওয়ার কারণে আবার আলিমদের জন্য যাওয়া মুশকিল, বিভিন্ন সমস্যা। কিন্তু যদি ফকির হয় সবার জন্য তার দরজা খোলা, পাহারাও লাগে না কিছুই লাগে না, সবাই আসতে পারে, কেউ সব নিয়ে সম্বন্ধে সন্দেহ করে না, কোনো বদনামের মধ্যে পড়ে না, কিছুই পড়ে না। আর যে আসবে উনি আমাদের দিনই দেখবে, কারণ দেখার অন্য কিছু নাই। ওই তাজমহলের মধ্যে বা দিল্লির লাল কেল্লাতে যদি বাচ্চা থাকেন তো যারা আসবে বাচ্চার কিছু দিনদারিও দেখবে, আবার যাওয়ার সময় দেখবে যে লাল কেল্লাটাও দেখে দেবে। কিন্তু আজমিরে যে যাবে ও কি আর দেখবে, ঝুপড়ি। সেই জন্য আল্লাহ তারা আল্লাহওয়ালাদেরকে যেসব নিয়ামত দিয়ে থাকেন ওনার কাজ সহজ করবার জন্য, সেই সব নিয়ামতের মধ্যে এটাও আল্লাহ তালার বহুতই বড় একটা নিয়ামত, যার দ্বারা ওনার সম্পূর্ণ কাজ বড় সহজ হয়ে যায়, যে আল্লাহ তালা তাকে দুনিয়ার সব সম্পদ থেকে খালি করে দেন। কারণ ওনার কাজ মানুষকে দিন দেখানো, দুনিয়ার সম্পদের ভিতরে আবৃত থাকতেন, তাহলে যতই যে চেষ্টা করুন দিন দেখাবার জন্য বড় একটা অংশ তবু দিন দেখতে না, ওই দুনিয়াতে। কিন্তু আল্লাহ তালা তার কাজকে সহজ করে দেন, আর এই জন্য অন্য জিনিস তাকে সরিয়ে দেন যাতে যে আজকে সহজে দিন দেখতে পায়। আর এইসব এই জাতীয় অর্থই হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার মধ্যেও হবে, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া আহশরনি ফি যুমরাতিল মাসাকিন, আমাকে মিসকিনের জীবন দাও, মিসকিনের মরণ দাও, আর মিসকিনের সাথে আমার হাসর করো। আল্লাহ তালা বড় মেহরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, দিনের জন্য যদি আল্লাহ তালা আমাদেরকে মেহরবানি করে কবুল করেন তাহলে এটার জন্য প্রস্তুত হওয়া যে তার কাছ থেকে দুনিয়া কম, আর এটা তার দিনের কবুলিয়তের লক্ষ্য, সেই জন্য দোয়াও করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওরা আমাদের জন্য দোয়া করেছে, কারণ ওলামারাই প্রধান যাদের মাধ্যমে দিন প্রকাশ পায়, তারা তারা যেন তাদেরকে তাদের এই কাজে সহায়তা করেন। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোয়া করেছেন, আল্লাহ এই উম্মতের আলিমদেরকে অভাবের মধ্যে রাখো।
একটা স্থায়ী দোয়া। হজরত মওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি কোন প্রসঙ্গে আলিমদের ব্যাপারে কথাবার্তা বলতে গিয়ে এই দোয়ার উল্লেখ করেছেন, আর নিজে আবার অভিমত এটা প্রকাশ করেছেন ওখানে। আর আমি মনে করি না যে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু দোয়াকে ফেলে দেবেন। তো ইলম যারা হাসিল করতে যাচ্ছ ওই দোয়াকে মনে রেখে যাও, দোয়া কিন্তু আগে থেকে দেওয়া আছে। কেন ইদো করলেন? সম্ভবত ওরই কারণে, যে কাজ আল্লাহ তাআলা ওনাকে সুপোর্ট করেছেন সেই কাজ যাতে সহজ হয়, ওনার কাছে যে আসবে একজন আলিমের কাছে ও যেন দিনের জন্যই আসে, আর ওনার কাছে জীবন থেকে যেন দিনই দেখে, না অন্য কিছুর জন্য আসবে আর না ওনার কাছে অন্য কিছু দেখবে। অন্য কিছু তার নেই, কে বা আসবে, আর অন্য কিছু তার কাছ থেকে প্রকাশও হয় না, দিনই দেখবে। আল্লাহ তালা বড় মেহরবান করে আমাদেরকে দিন দিয়েছেন এই দিনের জন্য, যেরকম দিনের সিফত বাড়তে থাকা আর ওই সিফতের প্রকাশের জন্য দুনিয়া কমতেও থাকা। এটার জন্য সরাসরি তো সাধারণ মানুষকে বলা হয় না তুমি দোয়া করো, কিন্তু যে এই পথে অগ্রসর হচ্ছে সে পথের প্রান্তে কি আছে তার কি জেনে শুনে অগ্রসর হওয়াই ভালো। আল্লাহ তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।